সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী জেলার সৈয়দপুর থানার বাইপাস সবজি বাজারে। আসুন সরাসরি মাঠ পর্যায়ে কৃষক ভাইদের সঙ্গে কথা বলে এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন ধরনের সবজির বাজার দরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চলে আসলাম নীলফামারী জেলার সৈয়দপুর থানার সবজি মার্কেট। বিশাল বড় একটা সবজি মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর পরিমাণের সবজি আমদানি হয়ে থাকে, এখানে সবজিগুলো গাড়ি গাড়ি বিক্রি হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবজি এত পরিমাণ আমদানি হয়ে থাকে যে বিষয়টা আপনাদের মাঝে তুলে না ধরলে নয়। আসলে এখান থেকে কিছু ব্যাপারী ভাই এবং কিছু মাঠপর্যায়ের কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলে তাদের সবজির আপডেট নিশ্চয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপির সাইজ এবং কালার কোয়ালিটি খুব সুন্দর দেখা যাচ্ছে। ফুলকপিগুলো এক সাইজ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় এটা ফুলকপির যেন স্বর্গরাজ্য হয়ে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসুন এই ফুলকপির ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে এই ফুলকপির বাজারটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই প্রচুর পরিমাণের ফুলকপি তো এখানে আমদানি করেছেন ভাই, হাজি আজকে বাজারে কি দাম বেচতেছেন ভাই? আজকে বিক্রি হচ্ছে 14 থেকে 16 টাকা কেজি। 14 থেকে 16 টাকা কেজি, কেজি ধরা বেচতেছেন? হ্যাঁ কেজি ধরা বেচতেছেন। আজকে বাজারে বিক্রি করতেছেন 14 থেকে 16 টাকা কেজি? আচ্ছা ভাই বর্তমান তো 14 থেকে 16 টাকা কেজি ফুলকপি গুলো বেচা কিনা করতেছেন, এই দামটা বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে ভাই? একটু বেশি মনে হচ্ছে, গতকালকে বিক্রি হয়েছিল মনে করো 8 থেকে 10 টাকা কেজি। গতকালকে এই কপিগুলো বিক্রি হয়েছিল 8 থেকে 10 টাকা কেজি? আজকে আমদানি কমের কারণে আজকে একটু দাম বেশি। আজকে আমদানি কম থাকার কারণে আজকে দাম একটু বেশি? একটু বেশি। তবে আমার কাছে খুব একটা বেশি মনে হচ্ছে না, যে দাম এই দাম একটা খুব বেশি মনে হচ্ছে না, সবকিছুর তো দাম বেশি তাই না? হ্যাঁ ঠিক আছে, এটা একটা খুব বেশি দাম না, 1 কেজি কপি 15-16 টাকা এটা খুব একটা দাম বেশি না। দর্শক জানতে পারলেন ভাইয়ের সঙ্গে কথা বলে ভাইয়ের ফুলকপি বাজারটা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার সুন্দর ফুলকপি বাজারদারগুলো আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে এক ব্যাপারী ভাই টমেটো গুলো বেচা কিনা করতেছে। আসলে দেখেন টমেটোর স্টক দেখেন অনেক টমেটো এখানে নিয়ে এসেছে ভাই, টমেটো গুলো বেচা কিনা করতেছে। আসলে ওনার সঙ্গে কথা বলে ওনার টমেটোর বাজার দর গুলো আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি। উনি এত সুন্দর টমেটো গুলো কি দাম চাচ্ছে এবং কি দাম হলে বেচা কিনা করবে? ভাই আসসালামু আলাইকুম। ওয়া সালাম। ভালো আছেন? আছি। ভাই আপনি দেখতেছি অনেক টমেটো নিয়ে এসেছেন ভাই সৈয়দপুর মার্কেটে। হ্যাঁ। কি দাম বেচতেছেন ভাই? 16 টাকা ভাই। 16 টাকা কেজি? 16 টাকা কেজি। মাত্র 16 টাকা কেজি? মাত্র 16 টাকা কেজি। ভাই এত কম দাম টমেটো বেচতেছেন? হ্যাঁ টমেটোর বাজার খারাপ। টমেটোর বাজার খারাপ হয়ে গেছে ভাই। কৃষক টাকা পাচ্ছে না। কৃষক টাকা পাচ্ছে না? হ্যাঁ বাজার খুব মাঠ পর্যায়ে কৃষকদের সমস্যা হচ্ছে। হ্যাঁ খুব সমস্যায় পড়ে। খুব সমস্যা তাই না ভাই? হ্যাঁ। সার বিষয় সব কিছুর দাম বেশি, কৃষক টাকা পাচ্ছে না। কৃষক টাকা পাচ্ছে না? টমেটো বেচতেছেন খুব কম দামে, অল্প দামে, মাত্র 16 টাকা কেজি? মাত্র 16 টাকা কেজি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার টমেটো গুলোর বাজারটা আমাদের দর্শকদের মাঝে তুলে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাতাকপির সাইজ এবং কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা। আসুন এই পাতাকপির ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে এই পাতাকপিগুলোর বাজারদর আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি। উনি কি দাম চাচ্ছে এবং কি দাম হলে বেচা কিনা করবে? ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। ভাই আপনি তো পাতাকপির স্বর্গরাজ্যে বসে আছেন ভাই। হ্যাঁ। আজকে পাতাকপি কেজি ধরা বেচতেছেন না পিস ধরা ভাই? পিস ধরা বেচছি। পিস ধরা, পিস ধরা বেচতেছেন? আপনার পাতাকপির সাইজ এবং কালার কোয়ালিটি খুব সুন্দর ভাই, শেষ পর্যায়ে কত পিস বেচতেছেন ভাই? 12 টাকা। 12 টাকা? 12 টাকা পিস বেচতেছেন মাত্র? আপনার এই পাতাকপি গুলোর ওজন কতটুকু হতে পারে ভাই? 2 কেজি। 2 কেজি ওজনের পাতাকপি গুলো বেচতেছেন পিস ধরা মাত্র 12 টাকা? 12 টাকা। ভাই এটা তো খুব সস্তা ভাই, পানি তো কম দাম হয়ে গেল ভাই। গৃহস্থ মরি গেছে, আমরাও মরি গেছি। গৃহস্থ মরছেন, আপনারা মরেছেন। ভাই এটা তো পানির চেয়ে কম দাম হয়ে গেল ভাই। 2 কেজি পাতাকপি বেচতেছেন 12 টাকা? 12 টাকা বেচতেছেন। আসলে জানতে পারলেন ভাইয়ের সঙ্গে কথা বলে ভাইয়ের মুখ থেকে পাতাকপির বাজারটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, আপনার পাতাকপির বাজার দরগুলো আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েক ধরনের বেগুন গুলো দেখা যাচ্ছে। আসুন এই বেগুনের ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে এই বেগুনের বাজার দরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। উনি এই বেগুন গুলো কি দাম যাচ্ছে এবং কি দাম হলে বেচা কিনা করবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো মোটামুটি 3 জাতের বেগুন বেচা কিনা করতেছেন? জি ভাই। ভাই আজকের বাজারে আপনার কালো ধোবা বেগুন গুলো কি দাম বেচা কিনা করতেছেন? 30 টাকা কেজি বেচতেছি। এই ধরনের কালো ধোব বেগুনটা বেচতেছেন 30 টাকা কেজি? জি ভাই। সৈতালি সাদা বেগুনটা দেখা যাচ্ছে, এটা কত কেজি বেচতেছেন? এটা 35-40 টাকা। এটা বেচতেছেন 35-40 টাকা কেজি? জি ভাই। ভাই এখানে ললিতা বেগুনটা দেখা যাচ্ছে, কালার কোয়ালিটি খুব সুন্দর, 1 নম্বর প্রিমিয়াম কোয়ালিটি।
কত কেজি বেচতেছেন? ওটা 30 টাকা কেজি, 30। এটা বেচতেছেন 30 টাকা কেজি। জি ভাই। দর্শক জানতে পারলেন বেগুন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলে বেগুনের বাজার দর গুলো ভাইয়ের মুখ থেকে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার বেগুন গুলোর বাজার দর আমাদের দর্শকদের মাঝে তুলে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো থাকবেন ভাইয়া। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর কোয়ালিটির মটরশুঁটি দেখা যাচ্ছে। যদিও মটরশুঁটিটা সুন্দর কিন্তু এই মটরশুঁটিটা হলো হাইব্রিড শুঁটি। যদিও হাইব্রিড, এই মটরশুঁটিটা খেতে খুব সুস্বাদু। আসলে এই মটরশুঁটির ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে এই মটরশুঁটির বাজারটা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি। উনি কি দাম যাচ্ছে এবং কি দাম হলে বেচা কিনা করবে? ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন ভাই? আপনি যতটা সুন্দর আপনার মটরশুঁটি ততটা সুন্দর ভাই। আজকের বাজারে আপনার মটরশুঁটি কত কেজি বেচতেছেন? 56 টাকা থেকে 60 টাকা। 56 থেকে 60 টাকা কেজি। পাল্লা হচ্ছে 280 থেকে 300 টাকা। 280 থেকে বর্তমান 56 থেকে 60 টাকা মটরশুঁটিটা বেচা কিনা করতেছেন। আপনার কাছে এই দামটা কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে? আরে কম মনে হচ্ছে। কম মনে হচ্ছে, এর চেয়ে বেশি হলে ভালো হইতো ভাই। 56 থেকে 60 টাকা তো অনেক বাজার ভাই, তারপরও কম মনে হচ্ছে কেন আপনার কাছে? কম মনে হচ্ছে কিনানো বেশি যে দামে। ও দাম বেশি কেন? দর্শক জানতে পারলেন ভাইয়ের সঙ্গে কথা বলে ভাইয়ের মটরশুঁটির বাজার দরটা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার মটরশুঁটির বাজার দরটা আমাদের দর্শকদের মাঝে তুলে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়া আলাইকুম সালাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর কোয়ালিটির সিম দেখা যাচ্ছে। সিমটার কালার কোয়ালিটি এবং সাইজ সব দেখতে পাচ্ছেন আপনারা। সিমটা পুরান জাতের সিম। সিমটার ভেতরে এত সব হচ্ছে, হবে সব দিছি। সিমটার ভিতরে এত সুন্দর বিসি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সিমের সাইজ খুলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আসুন এই সিমের ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে এই সিমের বাজারটা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি। উনি এত সুন্দর সিমটা কি দাম পাচ্ছে এবং কি দাম হলে বেচা কিনা করবে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার মতো সুন্দর ভাই আপনার সিম ভাই। জি, আপনিও যতটা সুন্দর আপনার সিমে ততটা সুন্দর ভাই। জি, আপনার সুন্দর সিম গুলো কি দাম বেচা কিনা করতেছেন ভাই? আমরা ভাই 70 টাকা কেজি বেশি। 70 টাকা কেজি বেচা কিনা করতেছেন ভাই? জি ভাই। ভাই সুন্দর সিমের সুন্দর দাম ভাই। জি ভাই, অন্যান্য সিম গুলোর দাম একটু কম ভাই, ওটার দাম বেশি মনে হচ্ছে। এগুলো 30-35 টাকা সিম, এগুলো 70 টাকা, এগুলো সব বিশেষ আলাদা এলাকার সিম। এটা স্থানীয় সিম। এটা আমাদের স্থানীয় সিম। জি, যদিও ওগুলোর দাম কম, ওগুলো অত মানসম্মন্য কোয়ালিটি নয়। ওগুলোর ভেতরে বিসি কম। বিসি কম সিদ্ধ হয় না, এগুলো সিদ্ধ হয় না। এটা সিদ্ধ হয় ভালো এবং দামও বেশি। ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের সুন্দর সিমের বাজার দরটা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার সুন্দর সিমের বাজার দরটা আমাদের দর্শকদের মাঝে তুলে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়া আলাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ক্ষীরে দেখা যাচ্ছে। আসুন ক্ষীরের ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে এই ক্ষীরের বাজার দরটা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি। উনি কি দাম চাচ্ছে এবং কি দাম হলে আজকের বাজারে এই সুন্দর ক্ষীরেগুলো বেচা কিনা করতেছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনি তো খুব সুন্দর মানুষ ভাই, আপনার ক্ষীরেগুলো মোটামুটি সুন্দর। আজকের বাজারে আপনার ক্ষীরেগুলো কি দাম বেচা কিনা করতেছেন? ক্ষীরে এখানে 55 টাকা 60 টাকা বিক্রি হচ্ছে ভাই। 55 টাকা 60 টাকা কেজি বেচা কিনা করতেছেন ভাই? ইতিদিনে তো ক্ষীরের দাম কম ছিল ভাই, এখন মনে হয় বেশি, তাই না? এখন বেশি কেন ভাই, এখন তো আমাদের জমিতে নাই ভাই ক্ষীরা। এখন উৎপাদন কম, উৎপাদন খ্যাত নষ্ট হয়ে গেছে। মানে শতকরা 2 জন আছে। এটা অতিরিক্ত কুয়াশার কারণে খ্যাপটা নষ্ট হয়ে গেছে, অতিরিক্ত ওই আবহাওয়ার কারণে। যদি উৎপাদন বেশি হইতো তাহলে ক্ষীরের দামটা কম হতো। উৎপাদন কম থাকার কারণে আমদানি কম, আমদানি কম হওয়ার কারণে ক্ষীরের দামটা বেশি। দর্শক জানতে পারলেন ভাইয়ের সঙ্গে কথা বলে ভাইয়ের মুখ থেকে কার ক্ষীরের বাজার দরটা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার ক্ষীরের বাজার দরটা আমাদের দর্শকদের মাঝে তুলে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু টমেটো দেখা যাচ্ছে। আসলে টমেটো দেখা যাচ্ছে এত সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন টমেটোর কালার কোয়ালিটি এবং সাইজ রং একদম ঝকঝকা চকচকা, এক নম্বর প্রিমিয়াম কোয়ালিটি। আসুন এই এক নম্বর ঝকঝকা চকচকা টমেটোর বাজার দরটা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি। এত সুন্দর টমেটোটা ওনারা কি দাম চাচ্ছে এবং কি দাম হলে বেচা কিনা করবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনার টমেটোটা খুব সুন্দর ভাই। জি ভাই, এক নম্বর দেশি প্রিমিয়াম কোয়ালিটি। আজকের বাজার কি দাম বেচা কিনা করতেছেন ভাই? 28 থেকে 30 টাকা বেচতেছেন। 28 থেকে 30 টাকা কেজি বেচতেছেন? জি ভাই। ভাই এখানে একটা ছোট টমেটো দেখা যাচ্ছে, এটা কত বেচতেছেন ভাই? ভাই এটা বেচতেছি আমার 24 টাকা 22 টাকা ভাই। এটা 22 থেকে 24 টাকা বেচতেছেন ভাই? জি ভাই।
ভাই এখানে কিছু সিম দেখা যাচ্ছে ভাই সিয়াপটা ভাই এটা কত কেজি বেচতেছেন ভাই সিম ভাই 42 টাকা কেজি বেচতেছি ভাই সিম বেচতেছেন 42 টাকা কেজি ভাই জি ভাই ভাই এই সিমটার নাম কি ভাই কুটিয়া সিম কুটিয়া কুটিয়া সিম বলে এই সিমটাকে জি ভাই দর্শক জানতে পারলেন ভাইয়ের সঙ্গে কথা বলে ভাইয়ের সিম এবং টমেটোর বাজার দরটা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার সিম টমেটোর বাজার দরটা আমাদের দর্শকদের মাঝে তুলে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ভাই দর্শক আপনারা জানতে পারলেন নীলফামারী জেলার সৈয়দপুর থানার বাইপাস সবজি মার্কেট থেকে বিভিন্ন সবজির বাজার দরগুলো ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আমার মনে হয় এখানে মাঠবাজার কৃষকরা সবজিগুলো খুব কম নিয়ে আসে মাঠবাজার কৃষকদের দেখা পাইলাম না এবং মাঠবাজার কৃষকদের সঙ্গে কথা বলার মতো সময় পাইলাম না এবং যদি দু একজন মাঠবাজার কৃষকের সঙ্গে দেখা পাইতাম আসলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা কর ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন ধরনের সবজির বাজার দরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এইরকম সবজির নিত্য নতুন আপডেট মিস পেতে আমার কেনাকাটা প্রতিদিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন দেশ বিদেশ থেকে আমার ভিডিওগুলো যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত আমার ভিডিওগুলো দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু